ট্যাঙ্কেও আমি মাছ চাষ করি, কই মাছটা করি, কারণ ট্যাঙ্কে খুব সহজে করা যায়, ট্যাঙ্কে তদারকি খুব সহজ। আমার মনে চাইলেও পানিটা ড্রেনেজ করে দিলাম, আমার মনে চাইলেও পানিটা দিলাম সহজ পদ্ধতিতে, হ্যাঁ, এবং আমি মনে চাইলেও এখান থেকে দ্রুত গতিতে মাছ বিক্রি করে দিলাম, যখন ওইখান থেকে আমার 2500 থেকে 3000 কেজি হয়। আচ্ছা, ওই পুকুর থেকে? পুকুরে 2500 থেকে 3000, আমার নিজের চাহিদা অনুযায়ী, যেমন আমার নিজেরই লাগে 500,000 পোনা, ওগুলা নিজের চাষের জন্য, আমার নিজের চাষের জন্য রাখলে আমি প্রথম ট্যাঙ্কে নিয়ে যাবো, ট্যাঙ্কে নিয়ে আমি ওটাকে নার্সিং করি, ওকে অ্যান্টিবায়োটিক দিয়ে শক্ত করি, কমসে কম আমি 14 দিন নার্সিং করি ওইখানে ট্যাঙ্কে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার বিডি মার্কস টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আমি বারবার ছুটে আছি বিভিন্ন অভিজ্ঞ খামারির কাছে, ছুটে আসি বিভিন্ন মাছ চাষ সম্বন্ধে জানার জন্য, এবং আপনাদেরকে বেশি কিছু গুরুত্ব তথ্য দেওয়ার জন্য আমি চলে আসি। তেমনি আজকেও এসেছি ময়মনসিং জেলা মুক্তাগাছা উপজেলা সেই মাসুদ ভাইয়ের কাছে, সে একজন অভিজ্ঞ চাষি, তার কিন্তু রয়েছে বায়োফ্লক ট্যাঙ্ক সরপতি মাছ চাষ, এবং তার রয়েছে হ্যাচারি, এবং তার পুকুর ব্যবসা রয়েছে। তো আমরা আজকে জানবো তার কাছে সে কীভাবে মাছকে ব্রুড করে, এবং ব্রুড থেকে সে কীভাবে ডিম তৈরি করে, পোনা তৈরি করে, বিভিন্ন বিষয়ে জানবো তার কাছে। চলুন বন্ধুরা, আমরা জেনে আসি মাসুদ ভাইয়ের কাছে, আসুন আমার সাথে। আমি তো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যার বড় বড় কালচার আছে তার কাছে আমরা আসি জানার জন্য। তো আপনার তো মানে বায়োফ্লক কালচার আগে করতেন? জি, আগে। পরে ওটা বাদ দিয়ে সরস্বতী কালচার শুরু করেছেন? সরস্বতী মাছ চাষ শুরু করেছে। ওটা তো আপনি 1-10 লক্ষ লিটার, না? এটা 10-10.5 লক্ষ লিটারের প্রজেক্ট। আর পুকুর আর হ্যাচারি আমি আরও 15-12 বছর যাবৎ করে আসছি। আচ্ছা, তো তারপরে আমি বায়োফ্লক করছিলাম, তারপরে থেকে সরস্বতী চাষ। তো এখন আমি আপনাকে জানতে চাইবো একটা বিষয়, যে আপনি ব্রুড মাছ কইয়ের যে ব্রুড, জি, সেটা তো আপনি আপনার ট্যাঙ্কে মজুত করেন? হ্যাঁ, আমার ট্যাঙ্কে মজুত করি এবং পুকুরেও মজুত করি। পুকুরেও মজুত করি। তো আপনি যে ট্যাঙ্কে এর আগে হরমোন প্রয়োগ করলেন, জি, ওইটা ডিমটা আপনি কোথায় ফুটাবেন? ওইটার ডিমটা আমার যে হ্যাচারি আছে এই হ্যাচারিতে নিয়ে আসে। আচ্ছা, হ্যাচারিতে নিয়ে আসার পরে ওই ডিমটা আমি ট্যাঙ্কে দিই। আচ্ছা, ট্যাঙ্কগুলাতে দিই। জি জি, হ্যাঁ, ট্যাঙ্কগুলাতে দেওয়ার পরে ওই ডিমটা আমি শাওয়ারে দিই তিন দিন শাওয়ারে দিয়ে ডিমটা থেকে চোখ ফুটে। আচ্ছা, তারপরে লেস হয়। জি, তারপরে আপনার যখন চোখ ফুটে যায়, লেস হয়, তখন আমি হাঁপা দিয়ে টেনে, জি, হাঁপা রাখি। আচ্ছা আচ্ছা, হাঁপাটা রাখার পর হাঁপার ভিতরে আবার 3 দিন শাওয়ার দিই। আর ডিমের থেকে যে কোষগুলো থাকে, অবশিষ্ট অংশগুলো থাকে, ওগুলো আমি ওই ময়ূরের পাক অথবা ওই পাখির পাক অথবা মুরগির পাক দিয়ে আস্তে আস্তে সরিয়ে ওই যে কুষগুলো যে থাকে ওই কুষগুলো আমি রিমুভ করে ফেলি, ছড়াই ফেলি, ছড়াই দেন আর। হ্যাঁ, কারণ ওই গ্যাসটা তাতে চলে যায়, চলে থাকলে এটা রেণুর জন্য সমস্যা হয়। যখন রেণু থেকে, রেণুর ভিতরে মানে একদম মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক হয়, যেমন ভালোভাবে চোখ ফুটে গেলো, লেসটা ফুটে গেলো, তখন আমরা কী করি, ওই পোনাটা 3-4 দিন রাখার পরে আমরা পুকুরে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, পুকুরটা আমার প্রস্তুত আছে, বিভিন্নভাবে প্রস্তুত করতে হয়, পুকুর পোনা পানি তুলতে হয়, পুকুর শুকাইতে হয় রোদের তাপে, পুকুর প্রস্তুতির অনেক ব্যাপার, যারা এক্সপিরিয়েন্স প্রাপ্ত তারা পারবে, এটা নতুন অবস্থায় পাওয়া খুবই কঠিন, কারণ আমরা 5টা পুকুরে রেণু দেওয়ার পরে 1টা পুকুর বা 2টা পুকুর আপনার হয় পোনা, আর বেশিরভাগই ফল করে। এত কিছু জানার পরে এখানে আর একটা বিষয় জানবো, যে হ্যাচারির ভিডিও তো আমি অনেক করেছি অন্য অন্য খামারির কাছ থেকে, জি, ওনারা পুকুর থেকে ডিম কালেকশন করে তেলাপে মাছের, এবং সেটা কিন্তু রিসাইকেলিংয়ের মধ্যে পাঠায় দেয়। জি জি জি, ওইটা ওইভাবে, আর আপনারটা এইভাবে কেন, এটা একটু বোঝা দিবেন। তেলাপিয়াটা ভিন্ন, তেলাপিয়া ডিম ভরানোটা ভিন্ন, তেলাপিয়া কিন্তু মুখে ডিম থাকে। হ্যাঁ হ্যাঁ, মুখে, মুখ থেকে, কারণ তেলাপিয়াটা মুখ থেকে ডিমটা কালেকশন করতে হবে। জি, ডিমটা কালেকশন করবে, রিসার্কেলিংয়ে দিতে হবে। জি, রিসার্কেলিং হওয়ার পরে যখন একটু মোটামুটি অ্যাডাল্ট হয়, তখন আবার হাঁপাতে, হাঁপা তেলাপিয়াতে কিন্তু পুকুরে দেওয়া যাবে না,
হাঁপার হাঁপাতে দিতে হবে, হাঁপা করতে হবে, ওই তেলাপিয়াটা হাঁপাতে রাখতে হবে, হাঁপাতে আপনার পাউডার ফিট দিতে হবে, নার্সিং করতে হবে, তখন ধানি হবে, তখন আমরা ট্যাঙ্কে নিয়ে আসি। ওইটা যারা বায়না করি তখন আমরা ওটা আপনার চাহিদা অনুযায়ী তারপর ট্যাঙ্কে নিয়ে আসি, আপাতত আমরা হাঁপাতে রেখে দিই। তো মাসুদ ভাই, আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার কই এবং শিঙের যে ডিমগুলা সেগুলো আপনারা এখানে রাখেন, এখানে রাখার পরে কয়দিন পরে এটা ফুটবে? এটা এখানে রাখার পরে চার দিন পরে ফুটবে, তিন থেকে চার দিন, তিন থেকে চার দিন পরে ফুটবে। ডিমটা রাখার পরে ডিমটা আমরা শাওয়ারে দিই এখানে। আচ্ছা, শাওয়ারে যেভাবে শাওয়ার হচ্ছে, শাওয়ার হচ্ছে, ওটা হচ্ছে এই শাওয়ারে ডিমটার থেকে ফুটবে, তিন থেকে চার দিন লাগবে ফুটতে তার চোখ আর লেজটা। আচ্ছা, ওটা যখন চোখ আর লেজ হয়ে যাবে তখন নিয়ে আসবে লাল রঙের হাঁপা। আচ্ছা আচ্ছা, অথবা হলুদ কালারের হাঁপা। কেন এটা কালার, কেন কালার? এটা তিনটা কালারই সাধারণত আমরা ব্যবহার করি, লাল হলুদ সাদা। এই কালারটা কেন ব্যবহার? কালারটা হলো এটা আমরা যে মানে খয়েরি কালার বা আপনার এই বলে আরও কিছু কালার আছে ওগুলো ইউজ করা যাবে না, কারণ এগুলো কিছু রিফ্লেক্ট করে পানির সাথে, ওনার একটা রিফ্লেক্ট করে, রিফ্লেক্টটা কাটানোর জন্যই আমরা এই সাদাটা ইউজ করি, সাদা লাল আর হলো আপনার হলুদ, হলুদ এই তিনটা কালার ব্যবহার করে না। ওইটা আমরা হাঁপাটা টান দিয়ে এনে তারপরে আবার টানা করে দিয়ে তারপরে আবার আমরা একটা শাওয়ার দিই। আচ্ছা, আবার শাওয়ার দেওয়ার কারণটা হলো যে ওর ভিতরে ময়লা থাকে, কোষ থাকে, অর্ধেক কোষগুলো আছে, ওই কোষগুলো ছেড়ে যায়, সাইডেতে কোষগুলো থাকে, কোষগুলো ছেড়ে যায়, ওই কোষগুলো হলো অবশিষ্ট ময়না, তাছাড়া ওর বাথরুম থাকে, পায়খানা থাকে, ওগুলো সরে যায়, তখন এটা আমরা ময়ূরের পাক অথবা পাখির পাক অথবা মুরগির পাক যেটা পাই ওইটাতে আস্তে আস্তে নিয়ে নিয়ে ওই ময়লাগুলো আমরা তুলে ফেলি, সাইপিং করে, যাকে বলে সাইপিং। আচ্ছা, সাইপিং করে, সাইপিং করার পরে ওভাবে আবার শাওয়ার দিয়ে রাখি তিন দিন, তিন থেকে চার দিন, যখন দেখবি আমরা পরিপক্কভাবে তার ডিমটা ফুটে গেছে, লেজটা ফুটে গেছে না, তখন আমরা এটা আস্তে করে তুলে আমরা পুকুরে দিয়ে দিই। তো ওই পুকুরে ছাড়ার আগে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, পুকুরে পানির পিএস দেখতে হবে, তারপরে আবহাওয়া দেখতে হবে। আমি রেনু দিলাম, পরের দিন দেখলাম সব মারা গেল, এরকম হয় কিন্তু আমার অনেক হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে এইভাবে রেনু করতে দেয়। তো এখন আমার একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, হইতে হইতে মানে পাঁচটা এখনও, তারপরেও পাঁচটা পুকুরে দিলে আমার দুইটা বা তিনটা হয়েছে রেনু, এভাবে আমি প্রক্রিয়াভাবে করি। ওখান থেকে আপনার ট্যাঙ্কে নিয়ে যান কবে? যেমন ধরেন যে কোয়ের পোনা আপনার ট্যাঙ্কে আপনার পড়া দেখি, ট্যাঙ্কে কখন নিয়ে যান আপনি? ট্যাঙ্কে কখন নিয়ে যায়, সুন্দর একটা প্রশ্ন করছেন, যখন ওইখান থেকে আমার আড়াই থেকে তিন হাজার কেজি হয়। আচ্ছা, ওই পুকুর থেকে? পুকুরে আড়াই থেকে তিন হাজারে, আমার নিজের চাহিদা অনুযায়ী, যেমন আমার নিজেরই লাগে পাঁচ লাখ পোনা। আচ্ছা, বছরের শুরুতে তো আমার ট্যাঙ্কের জন্য লাগে, পুকুরের জন্য লাগে, আমার নিজের জন্য তো আমার তৈরি করতে হবে, তৈরি করতে হবে, তারপর উদ্যোক্তার জন্য, তারপর উদ্যোক্তাদের জন্য ট্যাঙ্কে পুকুরে রেখে দিই, উদ্যোক্তা যখন আমাকে বায়না প্রয়োগ করে, বায়না দেয়, তখন আমি পুকুর থেকে তুই লাইনে ট্যাঙ্কে নিয়ে যাই। আচ্ছা, ট্যাঙ্কে নিয়ে ওকে শাওয়ার দিতে হয়, কারণ ওনাকে যে পোনাকে দিতে হবে, পোনাটাতে তো শক্ত থাকে, ওটা জার্নি করে যাবে, তখন আমি পুকুরে, পুকুর থেকে তুইলা চার থেকে পাঁচ দিন শাওয়ারে রাখি, এইভাবে ঝর্নায় শাওয়ারে, তখন পুকুর এই পোনাটা শক্ত হয়, স্ট্রং হয়, তার মধ্যে আমি পানিতে দিই, আমি ভিটামিন সি দিই, মাল্টিভিটামিন পানিতে প্রয়োগ করি, যাতে চুষে চুষে খায়, ওর ভিতরে শক্তি থাকে, তারপরে ট্যাঙ্কে কিছু পাউডার কিন্তু কই কইরে কামড়ায়, কামড় দেয়, যার কারণে আমাকে ঘন ঘন পাউডার ফিট অথবা ওই 0.4-0.5 দানাটা দিতে হয়, যাতে কামড়াকামি না করে, ওরা যেন খায় সন্তুষ্ট থাকে, হ্যাঁ সন্তুষ্ট থাকে, লেজে না কামড়ায়, লেজে না কামড়ায়, অল্প অল্প করে দিই, পরিমাণে কম দিই, কাস্টমার না আসা পর্যন্ত আমি এভাবে রেখে। আচ্ছা, কাস্টমার যখন আপনি অর্ডার করে তখন আপনি আপনার নিজস্ব ট্যাঙ্ক থেকে যেগুলো আপনি বিক্রির জন্য রাখছেন, হ্যাঁ ওগুলো দিয়ে দেন? ওগুলো দেন, আপনি কোথায় গেছিলেন? গেছিলাম এর আগে। জি, আর যেগুলো আপনার নিজের চাষের জন্য রাখেন ওগুলো কোথায় রাখেন আসলে? ওগুলা নিজের চাষের জন্য, আমার নিজের চাষের জন্য রাখলে আমি প্রথম ট্যাঙ্কে নিয়ে যাবো, প্রথম ট্যাঙ্কে নিয়ে যাবেন, ট্যাঙ্কে নিয়ে আমি ওটাকে নার্সিং করি, ওকে অ্যান্টিবায়োটিক দিয়ে শক্ত করি, কমসে কম আমি 14 দিন নার্সিং করি ওইখানে ট্যাঙ্কে, ট্যাঙ্কে নার্সিং করার পরে তারপরে আমি পুকুরে নিয়ে যাবো, প্রতি শতকে কতগুলো দিতে হবে, তারপর আমার ট্যাঙ্কে আমি ট্যাঙ্কে সেট আপ করি, আমার ট্যাঙ্কে ট্যাঙ্কও আছে, ট্যাঙ্কেও আমি মাছ চাষ করি, কই মাছটা করি, কারণ ট্যাঙ্কে খুব সহজে করা যায়, ট্যাঙ্কে তদারকি খুব সহজ, আমার মনে চাইলেও পানিটা ড্রেনেজ করে দিলাম, আমার মনে চাইলেও পানিটা দিলাম সহজ পদ্ধতিতে, হ্যাঁ, এবং আমি মনে চাইলেও এখান থেকে দ্রুত গতিতে মাছ বিক্রি করে দিলাম, কিন্তু পুকুর থেকে কিন্তু এটা সম্ভব না, পুকুর থেকে জাল টান দিতে হবে, পুকুরে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, আমি পুকুরে আমি যেই মাছটা করি সেটা করি না, আমি বেশিরভাগ করি পাঙ্গাস, তারপরে আমি তেলাপিয়া, তার সাথে বাংলা মাছ আর হালকা পাতলা শিং করি, আপনি বোধহয় ভিডিওতে দেখছেন? দেখছি অবশ্যই। জি, তো মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মাসুদ ভাইয়ের কাছে এই পর্বে যা জেনেছি, যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও সম্পূর্ণ দেখলে একটা কথা মিস না করলে অবশ্যই কিছু শেখার থাকে ভিডিওর ভিতরে, কারণ আমরা ভিডিওগুলো তৈরি করি, একটু কষ্ট করে তৈরি করি আপনাদের শেখার জানানোর জন্য। তো বন্ধুরা, আজকের পর্বের জন্য এই পর্যন্তই, আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হব সামনে, সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন, ধন্যবাদ।